হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের মাঝে আবারও নতুন আকর্ষণীয় বেস্ট লর্ড দ্য নিউ ল্যান্ড পার্ট 4 নিয়ে হাজির হলাম। হি হা 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 হা, এখানে রাজত্ব করবে শুধু একা। আমরা কিন্তু জানি সিংহ হচ্ছে বনের রাজা, কিং অফ দ্য ব্যাটেল। তো আজ আমরা দেখো পার্ট 4-এ আমরা 6টি সার্ভাইভেল করব। এখানে এই 6টি সার্ভাইভেলের মধ্যে একটি হচ্ছে লায়নের বাসা কীভাবে আপগ্রেড করতে হবে, অনেক খাবার নিয়ে আসতে হবে। তো দেখো আমরা চলো খাবারের সন্ধানে। অনেক সিংহ, এই সিংহ একটা এবং অনেক হরিণ। এই দেখো হরিণ, একটা হরিণ সকল হরিণকে ডাকলো, এবং এই হরিণের মধ্যে কিন্তু শিয়াল ছিল, দুষ্ট শিয়াল। এই ফক্স কিন্তু, ফক্সের কিন্তু গুঁতা দিয়া কিন্তু হরিণ একবারে সাবার করে দিয়েছে। তা একটি হরিণ কিন্তু বিপদে পড়েছিল, পরে এক ঝাঁক হরিণ এসে তাকে উদ্ধার করে নিল। তার উদ্ধার করার পরে কিন্তু এই যে লায়নের কাছে, মানে কিংয়ের কাছে গেল, যে কিং বলল যে আমার হরিণ ঠিক আছে কিনা। তো বাকি যে হরিণ ছিল তারা বলল যে বস আমাদের, আপনার হরিণটি ঠিক আছে। তো দেখো বন্ধুরা, এখনও তোমরা যারা চ্যালেঞ্জটি সাবস্ক্রাইব করোনি তারা দ্রুত চ্যালেঞ্জটি সাবস্ক্রাইব করে এরকম সুন্দর সুন্দর ভিডিও সবার আগে উপভোগ করো। তো দেখো এখানে লায়নের আদেশে কিন্তু এলিফেন্ট তাড়াতাড়ি গেল, এবং যায় দেখো মাথা দিয়ে কিন্তু সকল গাছগুলো, ফরেস্টগুলো কিন্তু উড়াইয়া দিচ্ছে। এবং এই উড়াই দেওয়ার পরে দেখো এইদিকে কিন্তু এইদিকে মাথা, ইয়া ইর বাবা, এক গুঁতাতে কিন্তু ফরেস্টের একটা জব উড়ে গেল। কিন্তু এখানে কোনো জায়গায় খাবার কিন্তু পাইতেছে না, কিন্তু এদিকে কিন্তু লায়ন গরম হয়ে যাচ্ছে, তুমি কী করতেছো, তুমি এখন খাবার পাইতেছো না কেন? সিংহ এই যে কিন্তু মেজাজ গরম হয়েছে, সিংহ কিন্তু আবারও দিবে গুঁতা। এই দেখো গুঁতা দিতে কিন্তু অবশেষে কিন্তু দেখো খাবার 1600 ফল পেয়ে গেছে এবং 1600 ঘাস পেয়ে গেছে। তো কনফার্ম করে এই খাবারটা কিন্তু ট্রান্সফার করে অবশ্যই লায়নের বাসায় দিয়ে দিতে হবে। দেখছো এই যে খাবার কিন্তু ট্রান্সফার করতেছে, এদিকে কিন্তু লায়ন, এই যে লায়ন কিন্তু কী করছে, আদেশ দেওয়ার পরে কিন্তু সিংহ কিন্তু আবার কিন্তু হাতি কিন্তু কী করছে, হাতি দেখো আবার কিন্তু একবারে সব কিছু চোত্রাই দিতেছে। হি হা হা হা, দে মায়ের মায়ের দে। এইদিকে কিন্তু এলিফেন্ট খাবার পাইছে কিনা তার তদারকি করার জন্য কিন্তু একজাক সিংহ কিন্তু, এই দেখো সিংহ এখানে বসে হুঙ্কার দিচ্ছে যে কী এখনও তোমরা কেন খাবার পাচ্ছ না। সিংহর গুপ্তচরাচ্ছে যে ইগল পাখি কিন্তু সবসময় টহল দিচ্ছে আকাশের উপরে যে দেখে কিছু খাবার কিন্তু পাইছে কিনা। তো এখন চলো আমরা এই সিংহর বাসাটা আপগ্রেড করব। এই আপগ্রেড করতে কিন্তু লাগবে প্রচুর খাবার, 1600 ফল, 300, তারপর 300 লাগবে হচ্ছে ঘাস, এবং 1500 লাগবে পানি। তো এই খাবার কি হাতি কি সমাধান করতে পারবে? এই দেখো খাবারের এইখানে চলে আসলো হাতি, দে মায়ের গুঁতা, দে মার সা মার গুঁতা, মার গুঁতা, মার গু 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 গুঁতা, মার গুঁতা, মার মার মার। এই দেখো অনেকগুলো ঘাস পেলো, আবার মার। এই যে আস্তে আস্তে কিন্তু এই যে খাবারে ওর যে বাবা একজনে গোবার নাক ডাকতেছে, এই যে খাবার যখন পাইছে তখন কিন্তু আবার শিয়ালের এক ঝাঁক তাড়াতাড়ি চলে আসছে এই খাবারগুলো নেওয়ার জন্য। মার আবারও ঘাস পেয়ে গেলো, দে এইভাবে বামে মার গুঁতা, দে মায়ের ওই বাবা এখানের জন্য কি একটা আতরের মতন পাইছে দেখা যাকে, ওরে বাবা খাবার। এই অবশেষে কিন্তু হাতি বলতেছে পাইছি মাগো মা, পাইছি। এবারে বাবা এখানে আবার কাঠবিড়ালি বলতেছে না তোমার, তুমি যে পাইছো ঠিক আছে কিন্তু তুমি পরবর্তীতে আবার তোমাকে খুঁজতে হবে, কারণ লায়ন মামা কিন্তু আমাদের উপরে খুব খেইপে আসে, অতএব তুমি কিন্তু এখান থেকে বিশ্রাম করতে পারবো না, তুমি লাগাতার কাজ করতে থাকো। বন্ধুরা এখন দেখো আমরা কিন্তু অটোমেটিক 5টা ধাপ এগিয়ে, এই চতুর্থ ধাপ এগিয়ে পঞ্চম ধাপে চলে গেছি। পঞ্চম ধাপে কিন্তু লায়ন একটা হুম করতে চো করে, দেখো এই হুঙ্কারে ওরে বাবারে বাবা, এই হুঙ্কারে কিন্তু দেখো হাতে কিন্তু দ্রুত তাড়াতাড়ি কী করতেছে দেখো, ওইখানে কী করলো, ওই যে দেখো প্রচুর ঘাস পেয়ে গেলো, ঘাস যখন পাইছে তখন কিন্তু ঈগল পাখি তাড়াতাড়ি চলেছে, এবং ঈগল পাখি এই কিন্তু এই সংবাদটা কিন্তু লায়ন মামাকে দিবে। তো লায়ন মামা কিন্তু বইসে আছে, কাঠবিড়ালি বলতেছে এলিফেন্ট মামা তুমি কিন্তু জি যাইও না, তাইলে কিন্তু লায়ন মামা ওদিকে তোমার কিন্তু খেল খতম করে দিবে। তাই কিন্তু ওই দেখো ওই যে ওদিকে কিন্তু কী দেখছো ঈগল কিন্তু তোমার তদারকি করতেছে, এই কথা কিন্তু লায়ন মামা
আমাকে বলে দেবে তখন কিন্তু তোমার কেল্লা ফতে করে দিবে। ওরে বাবা 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 বাবা, তাড়াতাড়ি করো, দে মাথা গুতা গুতা গুতা, দে গুতা। এখন কী পাইল, ওয়াও, এখানে অনেকগুলো মধু পাই গেল। ওরে বাবারে বাবা, এত মধু পাইছে যে লায়ন মামা খাইয়ে কিন্তু পেটটা টান করে ঘুমাইয়ে থাকবে। এবং লায়ন মামা শুধু একা খাবে না, খাবে কিন্তু সকল পশু পাখি। তাই এখানে কিন্তু কাজ করতেছে মানে ওয়ার্কার, ওয়ার্কার হচ্ছে আজকের দিনের ওয়ার্কার হচ্ছে হাতি, হাতি মানে এলিফেন্ট, এলিফেন্ট এলিফেন্ট। দেখো এই যে ওরে বাবা, এলিফেন্ট একটা বাড়ি তৈরি করছে এবং দেখো কী খুশি। কিন্তু এদিকে ওরে বাবা, বন্ধুরা তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, এরকম সুন্দর সুন্দর ভিডিও পা সবার আগে উপভোগ করো। তো আমার এই ভিডিওটি কেমন হচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, এবং এরকম নতুন নতুন ভিডিও যদি তোমরা আরও চাও তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। তো দেখো এখানে কিন্তু একটা, ওরে বাবারে বাবা, এখানে কিন্তু বেজি বেজি বেজিকে কিনতে গেলে কিন্তু ওরে বাবা পঁচিশশো মধু দিতে হবে। বাবা আমার কাছে এত মধু নাই, তো পরে আমি তোমাদের এই গেমের পরে অন্য কোনো একটা পার্টি আমি বেজি কিনে দেখাবো, মানে এখানে বড়ো আরও আমি খেলে আরও বড়ো অনেক অনেক হবো, অনেক হবো। তারপরে কিন্তু আমি তোমার আস্তে আস্তে বেজি কিনবো, আরও অনেক কিছু কিনবো। তার লাখ ভেগলি লাখ 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 খেলা 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 হবে, লাখ 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 খেলা হবে। দেখো এরপরে কিন্তু এই যে এই জায়গার পাশে কিন্তু অনেক মধু হয়েছে, মধু হওয়ার পরে কিন্তু সিংহ কিন্তু গর্জন মারতেছে। কী রে আমার এখনও কিন্তু বাসার আপগ্রেড করতেছো না কেন? তোমরা কি এখনও খাবার খাচ্ছ না? তোমরা কি বসে থাকো, ঘুমাও, নাকে তেল দিয়ে? হুম হুম, তোমরা তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি না করলে কিন্তু আমি কিন্তু তোমাদের অনেক ধৈর্য একবারে মাইরে ফেলাবো। অতএব তোমরা কিন্তু ই করো, এই যে ভয়ে, এই যে লায়ন যে একটা হুঙ্কার দিল, এই হুঙ্কারের ভয়ে কিন্তু এই দেখো ওরে বাবা, এদিকে বিড়াল কিন্তু আবার হুঙ্কার দিচ্ছে যে কী কী ব্যাপার, এখনও তোমরা করতেছো না। তাই কিন্তু বনের আরও যে পশু পাখি আছে, এই পশু পাখি সব পশু পাখি যাইয়া খাবারের জন্য হন্য হইয়া খুঁজতে যায়। দেখো বন্ধুরা, এই যে হাতি যে খাবারগুলো ই করছে, এই খাবারগুলো কিন্তু বহন করার জন্য বাকি সকল পশু পাখি, হরিণ, শিয়াল, বেজি সব কিছু কিন্তু তাড়াতাড়ি তারা ওই লায়নের আদেশে কিন্তু এলিফেন্টের কাছে গেছে এবং এলিফেন্টকে বলতেছে তুমি তাড়াতাড়ি খাবারগুলো ব্যবস্থা করো, খাবারের ব্যবস্থা না করলে। ওদিকে লায়ন মামা কিন্তু একবারে রেগে মেগে ই হচ্ছে, এই দেখো অবশেষে কিন্তু আমরা লায়ন মামার বাসাটাও কিন্তু আপগ্রেড করলাম। তো বন্ধুরা আজ এ পর্যন্ত, দেখা হবে অন্য ভিডিওতে। তোমরা যদি এরকম ভিডিও আরও পেতে চাও এরকম সুন্দর সুন্দর তাহলে অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাবে। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।